আমি মনে করি বাংলাদেশের এখনও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশ যেতে পারবে যদি তাদের ইচ্ছা থাকে। বলো কি, বাংলাদেশ 4টি ম্যাচ হেরেছে, যেখানে ইন্ডিয়া মাত্র 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় ভুগছে। বাংলাদেশ 4 ম্যাচ হেরে তো নিশ্চিত হয়ে গেছে, সেটা কিভাবে সম্ভব বলো? এই সহজ হিসাবটা বুঝলে না। বাংলাদেশ 4 ম্যাচ হারুক আর 5 ম্যাচ হারুক, সেমিফাইনাল তারা যাবে কিভাবে? একটা নতুন দেশ হচ্ছে, তুমি শুনোনি, দেশের নাম সেই দেশের নাম হচ্ছে সেমিফাইনাল। তো আমরা টিকিট কেটে বাংলাদেশের প্লেয়াররা সে দেশে চলে যাবে, তখন আমরা বলবো বাংলাদেশ সেমিফাইনালে গেছে। ক্লিয়ার হলো এবার? মানুষ কি এরকম চিন্তাও করতে পারে? আগে তো জানা ছিল না।